আচ্ছা, তোমরা কি জানো এই আপডেটের পর একটা ক্যারেক্টারকে এতটা আপডেট করছে যে যে ক্যারেক্টার যদি তোমার কাছে থাকে কো ওয়াথো সিরি এবং A124 ক্যারেক্টার কোন রকম কাজ করবে না। তোমরা কি জানো ওই ক্যারেক্টার কোনটা? আচ্ছা, তোমরা কি জানো তোমরা যারা র‍্যাঙ্ক ম্যাচ খেলো এবং র‍্যাঙ্ক পুশ করো তাদের জন্য এমন একটা হাইড ঘর রয়েছে যে ঘরে যদি তুমি ল্যান্ড করো এয়ারড্রপ নিয়ে তাহলে তুমি ওখানে বসেই একটা র‍্যাঙ্ক ম্যাচ পুরোপুরি প্লেয়ারদের সাথে বিয়া নিয়ে আসতে পারবে। তোমরা কি জানো বারমুডা ম্যাপের ভিতরে ওই হাইডেন প্লেসটা কোন জায়গায়? আচ্ছা, তোমরা কি জানো বাংলাদেশের কোন ইউটিউবার সর্বপ্রথম গান দিয়ে চ্যালেঞ্জ ভিডিও শুরু করেন? ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ফ্রি ফায়ারে থাকা টপ 5 ইউনিক এবং আননোন ফ্যাক্ট। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবা। চলো শুরু করা যাক আজকের নতুন ভিডিও। ফ্র্যাক নাম্বার 5। তোমরা তো এটা ভালোভাবে জানো আপডেটের আগে অনেকগুলো ক্যারেক্টারের স্কিল ছিল এবং কতটা ভয়ঙ্কর ছিল এটাও তোমরা ভালোভাবে জানো। আচ্ছা, তোমরা কি জানো এই আপডেটের পরে সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার কোনটা? তোমরা যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিবা, আর যারা না জানো তাদেরকে আমি বলছি এই আপডেটের পর সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার হলো জোসেফ ক্যারেক্টার। এবং এই জোসেফ ক্যারেক্টার ব্যবহার করে যদি তোমার সামনে মোকো ওয়াথো এবং সিরো এবং A142 ক্যারেক্টার এনিমি এই ক্যারেক্টারগুলো নিয়ে থাকে তাহলে এই ক্যারেক্টারগুলো এই জোসেফ ক্যারেক্টারের কাছে কিছুই না এবং কোনো রকম কাজ করবে। তোমরা এটা আগে কে কে জানতে অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবে না। ফ্যাক্ট নাম্বার 4। আচ্ছা, তোমরা কি জানো এই আপডেটের ভিতরে আমরা একটা চেঞ্জ নিয়েছে সেগারিনা। কিছু কিছু গানের ড্যামেজ এতটাই পরিবর্তন করেছে এই গানগুলো দিয়ে তুমি এনিমিকে মারলে তুমি মরে যাবে কিন্তু এনিমি মরবে না। আচ্ছা, তোমরা কি জানো ওই গানগুলো কোনটা এবং ওই গানগুলোর নাম কি? তোমরা যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিবা, আর যারা না জানো তাদেরকে আমি বলছি M10 গানের ভিতরে গেলে দেখবা কোনো স্কিন ছাড়াই গানের অ্যাবিলিটি মাইনাস হয়ে গেছে এবং তোমরা মিউজির ভিতরে গেলে এমনও দেখতে পাবে। এবং তোমরা এটা আগে কে কে জানতে অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবে। ফ্যাক্ট নাম্বার 3। আচ্ছা, তোমরা কি জানো বাংলাদেশে কোন ফ্রি ফায়ার ইউটিউবার সর্বপ্রথম গান দিয়ে চ্যালেঞ্জ ভিডিও করা শুরু করেন? তোমরা কি জানো ওই ইউটিউবারের নাম কি? তোমরা যারা জানো তারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা, আর যারা না জানো তাদেরকে আমি বলছি বাংলাদেশে সর্বপ্রথম গান দিয়ে চ্যালেঞ্জ ভিডিও বানান মিস্টার ত্রিফলার। এবং মিস্টার ত্রিফলারের পুরানো ভিডিওগুলো দেখলে বোঝা যায় তিনি কত পুরানো বা কতদিন থেকে এই গান চ্যালেঞ্জ ভিডিও করে আসছে। এবং তোমাদের মিস্টার ত্রিফলারের এই গান চ্যালেঞ্জ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবো না। ফ্যাক্ট নাম্বার 2। আচ্ছা, তোমরা কি জানো ফ্রি ফায়ার র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে গিয়ে যদি তুমি বসো তাহলে তুমি সব এনিমিকে মারতে পারবে কিন্তু এনিমি তোমাকে একটা ড্যামেজও দিতে পারবে না বা মারতে পারবে না। তোমরা কি জানো ওই জায়গাটা কোনটা? তোমরা যারা না জানো তাদেরকে আমি বলছি, আর যারা জানো তারা কমেন্টে ফটাফট লিখে ফেলো। তোমরা প্রথমে র‍্যাঙ্ক ম্যাচ বারমুডা ম্যাচে ওপেন করবে এবং তারপরে তোমরা পিকেতে লাভবে। তোমরা ঠিক পিকের এই ঘরের উপর তাই ল্যান্ড করতে হবে এবং সাথে নিয়ে আসতে হবে এয়ারড্রপ, বা তুমি নিচ থেকেও গান লুটে লঞ্চ ফ্যাটে উপরে উঠে এই দুই কোনার থেকে একটা কোনায় বসলে তোমাকে এনিমি মারতে পারবে না কিন্তু তুমি সব এনিমিকে মারতে পারবে। তোমাদের এই হাইডেন লোকেশনটা কেমন লাগলো? ফ্যাক্ট নাম্বার 1। আচ্ছা, তোমরা কি জানো ফ্রি ফায়ার গেমের ভিতরে এমন একজন ইউটিউবার আছে যাকে আজ পর্যন্ত বাংলাদেশের কোন রোস্টারই রোস্ট করতে পারেনি? তোমরা কি জানো ওই ইউটিউবারের নাম কি? তোমরা যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিবা, আর যারা না জানো তাদেরকে আমি বলছি তিনি অনেক পুরনো একজন লিজেন্ড এবং ফ্রি ফায়ারের সাথে আছেন এবং ওই ইউটিউবারের নাম হলো ইলিয়াসনয়টি বা আমাদের সবার প্রিয় রিঙ্কু ভাই। তাকে আজ পর্যন্ত বাংলাদেশের কোন রোস্টারই রোস্ট করতে পারেনি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকো, বাই। দেখা হবে একটা কোনো নতুন ভিডিওতে। Make him spicy, Papa.